গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো ইটাহার থানার পুলিশ। সোমবার রাতে ইটাহার থানার আবাদপুর গ্রামে হানা দিয়ে মর্তুজা আলম নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। ধৃতের কাছ থেকে 214 গ্রাম ব্রাউন সুগার সহ ছোট একটি ওজন মেশিন এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক 3,50,000 টাকা বলে পুলিশ সূত্রের খবর। পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে মঙ্গলবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে ইটাহার থানার পুলিশ।